সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে চায়ের আড্ডা শুরু করছি। অতিথি একজন নারী, নাচের জগতের সাথে জড়িত, ছোটবেলা থেকে নৃত্য পরিবেশন করেন। তার অনেক অবদান দেশের প্রতি। তিনি একজন মুক্তিযোদ্ধা, এখন গড়ে তুলেছেন নাচের স্কুল। নৃত্যের সাথে সাথে তার কস্টিউমের প্রতিও অনেক দৃঢ় নজর। লেট আস অল নাও ওয়েলকাম দ্য ওয়ান অ্যান্ড অনলি মিনু হাক। আমি জানতে চাই তোমার ছোটবেলার কথা, কি করতে কি না করতে। আমি জন্মগ্রহণ করেছিলাম স্বাভাবিক একটা সম্ভ্রান্ত মুসলিম ফ্যামিলিতে, কিন্তু এত কালচার মানে একটা ফ্যামিলি আমার, আমরা আট ভাই, আমরা পাঁচ ভাই তিন বোন, আটজন, মানে সবাই ভালো গান গাইতো। এবং আমার ভাই, তিনটা ভাই পুরনো ছায়ানট, ওরা গান শিখে, মানে অনেক পুরনো ছায়ানট ওরা। আর আমার ছোটো বোন শিমুল ইউসুফ, ও তো খুবই ভালো গান করে, নাটক করে। হ্যাঁ, তারপর আবার এসে জড়ো হয়েছিল আমার বড় বোনের হাজব্যান্ড শহীদ আলতাফ মাহমুদ, এই যে অমর একুশে গানের। আমার মা আসামে, উনি আসামের, কিন্তু ওনাদের আদি বাড়ি ছিলেন ফরিদপুরে। আমার আব্বা বোধ হয় গেছিলেন বোধ হয় বিজনেস করতে, তখন আমার আম্মা অনেক সুন্দরী, অপূর্ব সুন্দরী একটা মহিলা, ওনাকে বিয়ে করে নিয়েছে, নিয়ে এসেছিলেন যতটুকু জানি। সেই জন্য আমার মায়ের ফ্যামিলির কেউ ঢাকায় ওইভাবে নেই, যারা মানে দুঃসম্পর্কের মানে আত্মীয় তাদেরকে আমরা খালা মামা ডাকতাম। কিন্তু আসলে বাবার ইনফ্লুয়েন্সই বেশি তোমার লাইফে? বোথ অফ দেম বিকজ আমার বাবা পরের দিকে একটু পরহেজগার হয়ে গেছিলেন, কিন্তু আমাদেরকে ইসে টুটি, তুমি জানো আমাদেরকে কোরআন পড়িয়েছেন, আরবি পড়িয়েছেন, নামাজ করিয়েছেন, সাথে সাথে পড়াশোনার সাথে সাথে নাচ, আমাদের প্রত্যেকটা ভাই বোন। তাহলে তুমি কি বলবে এই ফ্যামিলিটাকে বলো? ভেরি এনলাইটেন্ড, ভেরি সেই সময় 60 ইয়ার্স ব্যাক। তোমার নাচ কবে শুরু হয়েছে, অনেক আগে নাকি? না না, আমাদের নাচ আমি 5-6 বছর থাকতেই, সবচেয়ে বড় কথা আমি কিন্তু পাড়ায় নাচ করতে, প্রথম কথা আমি প্রথমে নাচ করতাম না, নাচ আমি করতাম না, গান গাইতাম সিরিয়াসলি, একদম কি বলে মানে রাগ সঙ্গীত যাকে বলে, ক্লাসিক্যাল গান। আর আমার ছোট বোন যে শিমুল, ও গান, ও হলো নাচতো, ও বেচারা এত শান্তশিষ্ট ছিল জানো, ওকে একটা টিউন ধরিয়ে দিয়ে না একটা হারমোনিয়ামে, ওই একটা বেলা যতক্ষণ ওই টিউন তুমি না বন্ধ করবে ও এক মনে নেচেই যাচ্ছে, আর আমি জাস্ট অপোজিট, আমি আমার গান ভালো লাগে না, কতক্ষণ ওই ওস্তাদজি যাবেন আর কতক্ষণ আমি যাবো মাঠে খেলতে। ছোটবেলা তুমি জানো তখন আমাদের কত ভালো ভালো মাঠ, বড় বড় মাঠ ছিল। হ্যাঁ, তুমি বলো, আমি স্কুল থেকে এসে 3-4 হোমওয়ার্ক শেষ, আমার মাঠ, ছুটে মাঠে যেতাম, মানে আমার গলা শুনতে পেতো আমার মায়েরা যে মিনু খেলছে, কিন্তু আমার বাবা মা বলতেন না খেলো, একদম খেলতে হবে, মানে তুমি জানো তুমি নির্মল করো মঙ্গল করে, আমার আব্বা আমাদেরকে শিখিয়েছেন এই গানটা। হ্যাঁ, তখন তো খুব কালচারাল ফ্যামিলি ছিল সব, মানে মানে সব হিন্দু ফ্যামিলিগুলো চলে গেছে কলকাতায়। হ্যাঁ, তখন তো আমি, তুমি তো মনে হয় আগে গান করতে? হ্যাঁ, আমি গান করতাম, আর শিমুল নাচতো, কিন্তু আমার আম্মা দেখলো যে মিনুর কোনো গানের মধ্যে মনোযোগ নেই। হ্যাঁ, তো শিমুল সব গান বসে বসে শিখে ফেলেছে, আমার মুখস্থ হয়ে গেছে, মুখস্থ, তারপরে মানে সব চেঞ্জ ব্যাক টু গান, সুইচ করে ফেলেছে, সুইচ করেছি। এখন তো রোজার সময় স্কুলই বন্ধ হয় না, তখন আমাদের প্রথম দিনই রোজা, তোমার মনে আছে কিনা, আমাদের রোজার বন্ধ হয়ে যেত, কিন্তু রোজা বন্ধ হতো, যেদিন বন্ধ হতো রোজা রাখতাম আমরা সবাই। রোজা রেখে কি করা যায়, চলো পাড়ার বন্ধু টন্ধুরা সবাই মিলে আমরা আজকে কালচারাল শো করবো, সেটা সকালে 1টার মধ্যে শেষ, খাওয়া দাওয়া নেই তো? হ্যাঁ, খাওয়া দাওয়া নেই, আমার আম্মা বলতো করো, ঘ্যান ঘ্যান করো, নাহলে বলবে খিদা পেয়েছে, এই পেয়েছে, এত কিছু একটা নিয়ে বিজি থাকতাম। হ্যাঁ, আমরা সত্যি প্রত্যেকটা রোজার প্রথম দিন আমাদের কালচারাল শো করতে হবে, এখন চিন্তাই করতে পারবে না বাচ্চারা, তখন আমরা হেসে খেলে পড়াশোনা করেছি, এটা ঠিক, সত্যি না, অনেক সুন্দর, তারপর আমরা খেলতাম তো, একটা ঘটনা না বললেই হবে না, আমার বলতেই হবে বলো। হ্যাঁ, শিমুল আমার ছোট বোন, ও খুব মোটা সোটা, নাদুস নাদুস ছিল, হ্যাঁ, তো ও তো খুব শান্ত, আমার অনেক ছোট, একদিন আমার আম্মা বললো তুমি ওকে, তুমি মাঠে যাচ্ছ শিমুলকে নিয়ে যাও, ওকে সাজিয়ে গিয়ে আমার বড় নিল, আমি ওকে নিয়ে গেলাম মাঠে, তো একটা গাছ ছিল খুব সুন্দর, বাড়ির কাছেই আমার মাঠটা ছিল, গাছের নিচে ওকে বসিয়েছি, তুমি বসো আমি খেলি, আমরা সবাই খেলছি, সবাই অনেক ফ্রেন্ডস, ছেলে মেয়ে সব, আমরা ক্রিকেটও খেলতাম জানো, অনেক কিছু খেলেছি, ডাঙ্গুটি, ক্রিকেট, তোমার গোল্লাচুট, কি খেলি নেই বলো। বাসায় যেতে হবে, বাসায় যাই, গিয়ে যা দরজার সামনে আমার আম্মা খালি বলবে শিমুল কোথায়, তার আগেই মনে হয়েছে আরে আমি তো শিমুলকে আনিনি, ফেলে এসেছো,
আল্লাহ একটা অন্ধকার হয়ে গেছিল, খেয়ে তৌরি গিয়ে দেখি ও কানছে ভ্যাম গাছের নিচে বসেছিল, ওইখানে বসা ছিল, এত শান্ত। আমি শিমুল যদি দেখে থাকে এটা, শিমুল আমি সরি তোমার কাছে এখনো, ও আমাকে দেখলে বলে হ্যাঁ তুমি তো আমাকে ফেলে এসেছিলে। তারপরে হলো গিয়ে সাঁতার কাটা, তখন প্রত্যেকটা হিন্দুরা চলে গেছে বাড়িগুলোর মধ্যে পুকুর, তুমি জানো বড় বড় পুকুর সত্যি। আমাকে এখন সাঁতার শিখিয়েছিল, নিজেরা ডুবে মরছিলাম কি কলা গাছ কেটে ভালো করে, না শোনো না, ওই যে আমরা তো তখন লম্বা লম্বা ঘেরালা ফ্রক পরতাম মনে আছে, কিন্তু মোটা মোটা বেল্ট, হ্যাঁ মাঝে মাঝে আবার ক্যান ক্যানও পরতাম, তখনকার স্টাইল যেটা ছিল, স্টাইল ছিল, আমি তো বললাম। তখন ওই লুকিয়ে চলে গেছিলাম, আমার দুই বন্ধু ছিল রূপা খান মালা খান, ওরা স্বাধীন বাংলা এসে গান গিয়েছিল, সবাই চেনে ওদের, সাংঘাতিক ভালো গান করে ওরা, চিনবে হয়তো তোমরা, স্বাধীন বাংলা বেতারের শিল্পী, হ্যাঁ হ্যাঁ, ওরা আমার ছোটবেলার বন্ধু, ওরা খুব ভালো সাঁতার কাটতো, ওরা আমাকে সাঁতার শেখাচ্ছে, ওরা শেখালো, শেখাচ্ছে ওই ফ্রক ই করে পানি দিয়ে ওইটা একদিন ফুসে সাঁতার প্রায় একদম চলেই গেছিলাম, সঙ্গে সঙ্গে আমি রূপা মালাকে দুজনকে, ওরা আমাকে সাঁতার শেখাচ্ছে ওই ফ্রক ফুলিয়ে, ওরা আমাকে পার ওই ঘাটের মধ্যে নিয়ে যাচ্ছে। এই হলো আমার ছোটবেলা। তারপর আমি আমার আম্মাকে গিয়ে বলিনি, আমার আম্মা বলছে কোথায় গোসল করেছে, আমি রূপাদের বাসায়, আমি সারাক্ষণ ওরা আমাদের বাড়ি নাইলে আমি ওদের বাড়ি, মজার দিন একদম অসম্ভব। আর ওর ভাইরা আমার ভাইদের মতো সাংঘাতিক আর্ট কালচার, ওর মা আমার আম্মাকে একটু স্টপ করবো করে আমি জানতে চাচ্ছি, তুমি যদি তখন গান করতে ছোটবেলায়, তারপর তার গান করনি, নাচের দিকে চলে গেলে, গান মনে আছে চারটা লাইন গেতে পারবে? আমার তো অনেক গান পারি কিন্তু এখন তো একদম হেরে গেল। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই নিয়ে মনে মনে রচি মনমো ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। বিউটিফুল, অপূর্ব, তোমার সব ছবিগুলো দেখে ফেলি একটু। চমৎকার ছবি মিনু, তোমার ছোটবেলার ছবি, আমার অনেক ছবি, অনেক ছবি তোমার চলে গেছে, আমি শুনেছি তুমি বলছিলে আমাকে, আমি আরো ছবি চেয়েছিলাম, অ্যালবাম অ্যালবাম চুরি হয়ে গেছে, তোমার লুট হয়ে গেছে মানে সব, এটা কি 71 কারণ বাড়ি ছেড়ে দিতে হয়েছিল তো সব নিতে পারিনি। ছোটবেলার কথা আর কিছু মনে পড়ে বলো? প্রথম নাচ শিখেছি দুলাল তালুকদার, উনি বুলবুল, তুমি নাম শুনবে, উনি খুব ভালো নাচতেন সেই সময়, উনি আমার পাশের বাড়িতে থাকতেন, উনি আবার নাচ শিখেছিলেন বোধ হয় এখন ইন্ডিয়ার ফিল্ম এসে বয়স হয়ে গেছে সাবিত্রী চ্যাটার্জি তার কাছে, হ্যাঁ ওরা চলে গেল ওদের পাশের বাড়ি, ইনফ্যাক্ট ওই সাবিত্রী চ্যাটার্জির বাড়িটা আমরা দেখেছি ছোটবেলায়, ওরা চলে যাওয়ার পরে দুলাল ভাইদের বাসায় ডাইনিং টেবিলটাও ছিল উনাদের, এটা ওরা দিয়ে গেছিলো যাওয়ার সময়, তো উনার কাছে আমি নাচ শিখেছি, প্রথম নাচ আমার দুলাল তালুকদারের কাছে, ধরো 60-61। আর অনেক আড্ডা হবে, গল্প হবে, ফিরবো বিরতির পর। বিরতির থেকে ফিরে এলাম মিনুর কাছে। মিনু, তোমার শৈশবটা খুবই মজার ছিল, খেলাধুলা করেছো, মজা করেছো, তোমার শৈশবটা খুবই মজার, ভীষণ দারুণ কেটেছে আমার শৈশব, দারুণ কেটেছে। বুলবুল একাডেমিতে মানে ভর্তি হলাম, ওখানে নাচ করেছি সিরিয়াসলি। তুমি বুলবুল একাডেমিতে অনেক নাচ করেছো, আমি জানি অনেক নৃত্য নাট্য করেছো। তোমাকে আমি একটা সারপ্রাইজ দিচ্ছি, হ্যাঁ তোমার জন্য দারুণ একটা চমক আছে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন পূর্ণ কিরণ নিজা
চরণ তলে নিয়ে এসো মোর মত্ত বাসনা ঘুচায়ে মলিন মর্ম মুছায়ে তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। দারুণ মিনু, দারুণ, চমৎকার, কি সুন্দর করে তোমার ভালো লাগলে আমার ভালো লাগবে। এত ভালো লেগেছে এতটুকু ছোট্ট একটা জায়গায় তুমি যে কি সুন্দর একটা নৃত্য পরিবেশন করেছো। ওরা খুব ভালো নাচে, বিশ্বাস হচ্ছে না। আমার কম্পোজিশন আমি কোনো সময় দেখি না, জাস্ট রিহার্সাল পর্যন্ত। তারপর কস্টিউমে আমি, তুমি বলো সাপমোচনে যে আমি বিস্ময় জাগে প্রাণ, আমার যত নাচ এগুলো আমি সবসময় মেকআপ রুমে না উইংসের পাশে অন্য জায়গায় বসে থাকি, ওদেরকে জিজ্ঞেস করলে কেমন নাচলে তোমরা, কতদিন দেখি না না। কিন্তু এই আজকে আমি প্রথম এই যে বসে ওদের নাচ দেখলাম। লেটস এগেইন গো ব্যাক টু ইওর হাইলাইটস। হ্যাঁ, তোমার অনেক কিছু বলার আছে আমি জানি। 1970 এই সময়টা তোমার মনে পড়ে? তখন তো বুলবুল একাডেমিতে সুইং, মানে ফুল সুইংয়ে নাচছি আমরা। হ্যাঁ, মাত্র ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে নভেম্বর না ডিসেম্বরে বোধ হয় আমরা, তো এত নাচছি এসে গেল ঘূর্ণিঝড়, মনে আছে? 70 টর্নেডো হলো বরিশালে, মানে নাচ গান বাদ দিয়ে তখন গান, শুধু গান গান। সমর দাস, আলতা মাহমুদ সব বুলবুল একাডেমি 7 নম্বর রোডে ছিল, মনে আছে কিনা? বুলবুল একাডেমিতে খালি গান আর সারাদিন রান্না হচ্ছে সব। আমরা, আমাদের অনেক বন্ধুরা বুলবুল একাডেমির সবাই, ইয়াসমিন গান করছিল কিসের জন্য? টু কালেক্ট মানি, মানি, হ্যাঁ হ্যাঁ, বিশাল রিলিফ ফান্ডস, রিলিফ ফান্ডস। আর অনেক, মানে আমরা চ্যারিটি প্রোগ্রাম করেছি, তারপরে রাস্তায় রাস্তায় আমরা টাকা তুলেছি সেই সময়, হ্যাঁ, মানে সাংঘাতিক, কারণ দেশপ্রেম একটা ব্যাপার ছিল কিন্তু তখন। 71 সম্বন্ধে বলো, তোমার 71 এ আমরা প্রথম জানুয়ারি মাসে আমরা গেলাম পাকিস্তান কালচারাল টিম ইন্দোনেশিয়া মালয়েশিয়া ট্যুরে গেলাম 71 এ, মানে যুদ্ধ লাগার আগে, 26 মার্চের আগে, আগে একদম আমরা গিয়ে দিকে। আমি বলছি কবে, আমার মনে আছে 30 ডিসেম্বর 1970, তার মানে একদিন পরে 71 বিগিনিং এ গেলাম মালয়েশিয়াতে, জাকার্তা আমাদের প্রথম। হ্যাঁ, জাকার্তা গেলাম, ওখানে গিয়েই টেন্স বুঝেছি, হাই কমিশনার ইজ মানে পাকিস্তান, হি ইজ ফ্রম পাকিস্তান, আর এদিকে বাঙালিরা সব ডিভাইডেড, বোঝাই যাচ্ছে, তখন ডিভাইডেড হয়ে গেছিল, মানে বোঝাই যাচ্ছে টেনশন, প্রবলেম, একদম টেনশন। আমরা তখন অত কিছু জানি না, তো ছোট ছিলাম ইনফ্যাক্ট, এত পলিটিক্যালি, কিন্তু তখনও বুঝেছি যে পাকিস্তানিদের সাথে বাঙালিদের হচ্ছে না, আর অ্যাম্বাসেডর ফার্স্ট সেক্রেটারি বেশিরভাগ সব পাকিস্তানি, দে ওয়ার নট সাপোর্টিং ইন দ্যাট ম্যানার। আমি যুদ্ধটা এত কাছের থেকে দেখেছি না, ওই দেখে আসলাম যে টেন্স টেন্স। তারপর তারপর মালয়েশিয়া গেছি, মালয়েশিয়া গিয়ে টুটলি এটা শুনতে হবে, দেখি কি সব বুলডোজার ডিল রাস্তা করছে লাল এই দিকে, আমরা সবাই বলছি আরে এটা আমাদের চিটাং তো হচ্ছে সুন্দর। ঢাকা ওয়াজ ফ্যান্টাস্টিক, ঢাকা ওয়াজ বিউটিফুল, মানে আমরা যারা বড় হয়েছি তখন আমরা ছোটই, এই ঢাকা, এই ঢাকা তো মানে কি বলবো, তো কদর্য একটা ঢাকা, আগলি, ও ঢাকা যে কি সুন্দর ছিল, জারুল গাছ, সেই গাছ পালা। হ্যাঁ, আমরা গিয়ে বলছি কি এর তো চিটাং অনেক ভালো, তখন চিটাংই আমাদের কাছে বিদেশ। হ্যাঁ, আমরা সামার হলিডেতে যেতাম, মানে চিটাং মানে কি দারুণ একটা। আচ্ছা, গিয়ে কি 40 ইয়ার্স ব্যাক বুঝি টুটলি যে কি মালয়েশিয়া করেছে। তারপর 71 এর কথা বলো তুমি, 71 এ তা তারপরে তো আমি এনলিস্টেড আর্টিস্ট, মানে টেলিভিশনের, ওখান থেকে নিয়ে যুদ্ধ লেগে গেল, আমার ঘর ছেড়ে পালাতে হয়েছে তোমার কোনো সময়? একদম, আমাকে পাকিস্তান আর্মিরা, মানে ওটা জুন জুলাই মাসের দিকে, নৃত্য তালে তালে নাচ করতে মানা, মানে তখন আমাদের সবকিছু ওখান থেকে অ্যাড্রেস নিয়ে এসেছিল, নৃত্য তালে তালে প্রোগ্রাম থেকে অ্যাড্রেস নিয়ে এসেছিল, টেলিভিশনই মেন সোর্স, আর কিছু ছিল না, তো তা কিছু ছিল না, আর চার পায়া হলো ব্ল্যাক এন্ড হোয়াইট টেলিভিশন। আমার আম্মা তো 7ই মার্চের পরে আর আমার ইউনিভার্সিটি যেতে দেয়নি, আমি গেছি 72 4th February, আমার এখনো মনে আছে, আমার ভাই বলেছে ও অসুস্থ, প্রথম বলেছে ব্যান্ডেজ ব্যান্ডেজ বেঁধে রেখেছে, মানে থার্ড দিন বলছে কি ফের আয়েগা কাল, এখন একদম একদম ভেজ দিয়েছে আমাকে একদম সুফিয়া কামালের বাড়িতে। আগরতলা গেছিলে না? আগরতলা না, ওটা বাংলাদেশ একমাত্র ফিল্ড হাসপাতাল, ওখানে আমি আমরা ছিলাম, এই যে আমাদের স্পিকার, আমাদের সুলতানা কামাল, ওটা বাংলাদেশ ফিল্ড হাসপাতাল বিশ্রামগঞ্জ, এই যে সুলতানা কামাল ওর বোন টুলু সব ছবি দেখবে। কি করতে তুমি? নার্সিং করেছি আমরা, সব গ্রামের ছোট ছোট বাচ্চারা আর কৃষিজীবী যারা, তারাই আসল মুক্তিযুদ্ধে ছিল, যে তুমি জানো, তারা আসতো, তারা শেল্টার, তার মানে
তুমি অনেক অনেক আমাদের শিখিয়েছিল তখন আমাদের গিয়ে দেখি ডালিয়া শামসুদ্দিন বাংলাদেশে তুমি চেনো ডালিয়া শামসুদ্দিন এখন আমেরিকাতে আছে নাচ করতে দারুণ হ্যাঁ উনি ছিলেন উনি ডাক্তার ডাক্তারি পড়তেন তারপরে এই আমাদের তো কত তারপর ফিরে এলাম ফিরে এসে ফুল সুইং এ নাচ আবার 72 তে আবার ফিরে এসলাম এসে অনেককে পাইনি জীবনে আমার দুলাভাইকে পাইনি এসে হ্যাঁ 70 মানে আমার দুলাভাই তো আমাদের সাথেই ছিলেন আমাদের ভাইদের ধরে নিয়ে গেছিলেন ওরা বেঁচে আছে আমার দুলাভাইকে পাইনি আতা মাহমুদ তারপরে অনেক স্মৃতি আছে তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে তো ফুল সুইং এ সাংস্কৃতিক সংসদে নাচছি 72 তে মুক্তি মৈত্রী মেলা হয়েছিল দুই বাংলা মানে এটা তো অসাধারণ फिर एक संगे थकूँ फिर जा मिनुर का मिनु तुम्हें तुम हाइलाइट बोल तुम्हार जीवन जानी तुम अनेक परिचय तुम देखे खूब टप जरा डिग्निटरिज इन द वर्ल्ड और इन इंडिया तो कादेर सम्बन्ध तुम मना है আমাদের সাথে একটু শেয়ার করো আমার কাছে সবচেয়ে স্মরণীয় হলো ইন্দিরা গান্ধীকে দেখেছি আমি 82 তে আমরা আইসিসি এর ট্যুরে গেছিলাম 82 তে তখন জ্যোতি বসু এসেছিলেন আমরা ছিলাম ইস্টার্ন গ্র্যান্ডে না কোথায় উনি আমাদের জন্য একটা লাঞ্চ দিয়েছিলেন উনি দই নিয়ে এসেছিলেন উনার বলছে বাঙাল মেয়েদের জন্য হ্যাঁ তখন জানতাম না উনি কে সত্যি কথা তারপরে জীবনে মিট করেছে মাদার টেরেসা আমি যখন কলকাতায় ছিলাম এক মাস 71 এ যুদ্ধ লাগার পরে আমার সামনের বাসাটাতে থাকতেন কিন্তু তখন আমি কিছুই জানতাম না এই মহিলার সম্বন্ধে আমার জীবনের দুর্ভাগ্য হলো এই জায়গাটায় যে প্রত্যেকদিন বলতে হাই বেবি দেশ স্বাধীন হবে দেশ স্বাধীন একদম প্রত্যেকদিন উনি সন্ন্যাসিনী মানে নানতো উনি ওনার লোকজন নিয়ে আর প্রত্যেকদিন ওই ওখানে চার্চে ওনার একটা ওখানে বলতো মাদার টেরেসা কোঠিকা পাস ছিল মানে আমরা যদি রিক্সায় বলতাম না ওখানে গেলে বললেই হয়ে যেত হ্যাঁ ওই পিছনেই থাকতাম আমরা আর সবচেয়ে ইন্টারেস্টিং হলো আমাদেরকে বলা হলো যে যে ইন্দিরা গান্ধী তোমাদের সাথে দেখা করবে একদম সিলেক্টেড কয়েকজন গেছিলাম আমাদেরকে তার মধ্যে তখন একদম জামদানি পরে আর বলছে ও ইউ লুক লাইক মানে বলছে ইটস সো বিউটিফুল বলছে ইটস অল লুক লাইক বাটারফ্লাই মানে উনি বলছে আর একদম উনার মানে একটা পার্লামেন্ট ভবন 11টার সময় উনার অফিস একদম ওইখানে এত সামনাসামনি এই ছবিতে আছে তারপরেও আবার দিল্লি গেছিলে দিল্লি অনেকবার গেছি এটা কিছু লাস্টে নাচ করতে গেলাম আমার সাপমোচন নিয়ে 150 বছর রবীন্দ্রনাথের দুই কান্ট্রির মানে দুই দেশে সাপ পছন্দ দেখিয়েছ তুমি ওখানে তারপরে সে আমাদেরকে দেখিয়েছ এখানে ঢাকায় দেখা আমি দেখেছি আমার কাছে অদ্ভুত সুন্দর লেগেছে তাহলে আরেকটা সারপ্রাইজ দেই তোমাকে আমি এখন কি করবে বলো আমি বলবো না জাস্ট ক্লিপিংস দেখব আরে ওটা তো দেখবাই ওটা তোমার জন্য এনেছি লাইভ দেখাবে আবার দেখো সেদিন দুজনে দুলেছে নুবনে ওকে দেখি তুলনা
আর ভিতরে তুমি একটা অন্যরকম মানুষ হতে পারো, যেটা আমরা হয়তো জানি না, কি শেয়ার করবে আমাদের সাথে বলো? দুই ছেলে আমার আমেরিকায় এখন, ওরা চাকরি করছে, অমল আর সায়ন। ছোটবেলাটা ওদের সাথে আমার কেটেছে। যখন ওরা হয়েছে আমি সব গিভ আপ করে দিয়েছিলাম, নাচ গান টুটলে আমি এবার ফিরে পাবো এই জায়গায় আসব আমি নিজেও কোনোদিন ভাবিনি। এটা যে আমার জন্য অনেক দূরে অনেক অনেক মানে অনেক উপরে না টুটলে আমি মনে করি আমি সাধারণ মেয়ে হিসাবে আমি কাজ করছি অনেক, কিন্তু আমার বাচ্চারা, এমন আমি পুরো সংসারটা দেখি। আমার শাশুড়ি থাকেন, উনার পুরো দেখা, আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে, এমন পছন্দ করে কাঁচা বাজারে যাই টুকলি, তুমি জানো না, কাঁচা বাজারে গিয়ে সবুজ দেখি, আমি সাধারণ লোকের অ্যাক্টিভিটিস দেখি, আই ওয়াচ দ্যাট, বিকজ ওরা আসলে পার্সোনাল লাইফ কি সুখী, ওরা ওদের মধ্যে আসল এতটুকু সুখী সুখ ওরা জানো। আমি ভীষণ খেয়াল করি, আমি নেচার দেখি খুব, আমার নাচের মধ্যে তুমি নেচার দেখতে পাবে সবসময়। পার্টিকুলার একজনের কাছে তুমি চাল কিনতে যাও, আমরা তখন বাজার করতে গেছি 11টার সময়, আর ও তখন অলরেডি খেটে সকালবেলা একবারে ভাতটা খেয়ে এত সুখী, এত ভালো লাগে। আমার না অনেক মানে টেনশন রিলিজ হয় আমার কাঁচা সবজি দেখে। গ্রিন ইজ থেরাপিউটিক অ্যাকচুয়ালি। তুমি তো অনেক নাচ দেখালে আজকে, নাচের ছবিগুলো দেখে ফেলি একটু।
নিচ্ছি, ফিরবো একটু পর। ফিরে এলাম চা আড্ডায় মিনুর সাথে। মিনু, আমাদের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। তোমার জীবনের মজার মজার ইনসিডেন্টগুলো এখন শেয়ার করো। ফান রানরে আমরা মজার মজার ইনসিডেন্ট শুনি, অ্যাজ ওয়েল তোমাদের 10টা টর্নেডো কুইজ আছে, সেটা তোমাকে পরে জিজ্ঞেস করবো। ওই কুইজগুলোর আগে তুমি তোমার লাইফের মজার ইনসিডেন্টগুলো বলো। তুমি তো অনেক দুষ্টু ছিলে আর অনেক মজার মজার জিনিস করেছো, আমার সাথে শেয়ার করতেই হবে। 74-এ DITতে ওখানে এই এই রামপুরা টেলিভিশনটা মাত্র হয়েছে, কিন্তু তখন এদিকে আসেনি। তখন প্রেসিডেন্ট, তখন প্রাইম মিনিস্টারের শো সব ওই এখানকার অডিটোরিয়ামটা ছিল, ওটা ইউজ করতো। আর তখন এত প্রোটোকল ছিল না, এত সিকিউরিটি ছিল না। আমরা বঙ্গবন্ধু সামনে গিয়ে দেখা করেছি, মানে ওই রকম না যে এখন তো ঢুকতে সামনেই যেতে দেবে না। তো এরকম একটা নাচ করছি আফরোজিলানি, আমার সামনে একটা শ্যাডো ডান্স মুস্তাফা মানোয়ার উনার কম্পোজিশনের পিছনে। আমি পুরো সামনে যে করবে একটা ইয়ে আছে পাতলা পর্দা দিয়ে, আমি ফলো করব পুরো ওকে লাইটে, মানে মানে আমি হলাম শ্যাডো। শ্যাডো ডান্সিং হচ্ছে, হ্যাঁ খুব সংক্ষেপে বলি। তো এটা হলো প্রথম নাচের অভিজ্ঞতা এটার সঙ্গে। তারপরে নাচছি নাচছি, ঠিক আছে আফরোজ, ওকে তো পুরো পারফেক্ট করতে হবে, কারণ ওকে আমি পুরো ফলো করছি, কিন্তু অনুকরণ করছে কি জানি। তখন লাইভ মিউজিক হতো, আমাদের শাহজাহান ভাই ছিলেন তবলা বাজাতেন, মারা গেছেন, এত জোকার ছিলেন না উনি একটা, ঠিক আছে কি করতে করতে হয় আফরোজ ভুল করেছে, নাইলে শাহজাহান ভাই তবলার বোল টোলে ভুল করেছে, যা হয় মানে একদম ঝড় 12টা বেজে গেল ভুল। ওরা ঠিক আছে, আমার কথা তুমি ভাবো, তুমি কি করেছো, মানে একদম মানে প্রলয়, মানে আফরোজ তো ই করতে পারছে না, কি করবো, তাল ভুল না কি বল, আর আমি কি করবো, আমি তো শ্যাডো, আমি তো ওর শ্যাডো শ্যাডো, আমার অবস্থা খালি ভাবো। আমি ওখানে ও তো ভুল নাচছে, আমি এখন তোর ভুল নাচ তো আমি জানি না ওটা কি, মানে ও মাই গড, ওটা করে তারপরে তো শেষ কোনো রকমে পরে বোধহয় ধরতে পারলো। আমি কোনো রকমে ঝড় যেমন শান্ত হয়, শান্ত হলো, নাচ হলো, শেষ হলো। সবচেয়ে 12টা বাজলো, আফরোজ ওই প্রাইম মিনিস্টার ছিলেন ওর সামনে শাহজাহান ভাই কাছে আপনি ভুল করেছেন, তারপরে 6 মাসের ব্ল্যাকলিস্ট। 73-তে ইয়ে ভুট্টো আসছে বাংলাদেশে, হ্যাঁ ভুট্টো আসছে, তো তখন তো সব হেড অফ দ্য স্টেট আসলে প্রোগ্রাম করতো। তখন ছিল হয় ওই যে পদ্মা গেস্ট হাউস, ওই যে মগবাজারের উপর উল্টা দিকে, নাহলে এই বিটিভির অডিটোরিয়ামটা খুব সুন্দর ছিল, বিউটিফুল। ওখানে তো আমাদেরকে ডেকেছে, কারণ আমরা তখন একদম পুরো এই এই লেভেলে, একদম আমাদের ছাড়া কিছু হবে না। যে ডেকেছে ওই ওখানে মুস্তাফা মানোর মন্টু মামা, এই মিনু তোমাদের একটু, আমি তো তখনই বলছি, আমি বলছি কেন আমি করবো 78 ভুট্টোর জন্য আমাদের দেশ ই করে ফেললাম, আমাদের এত ক্ষয় এত, আমি তো করবো না, ঝগড়া, এমন ঝগড়া থাম, ওইখানে 1 বছর ব্ল্যাকলিস্ট, ওখানে ব্ল্যাকলিস্ট, হ্যাঁ তুমি কত বছর ব্ল্যাকলিস্ট হয়েছে, হ্যাঁ বলো। কারণ হয় কি, অনেকে হয়েছে আমার সাথে, কিন্তু হয় কি তারপরে কমিয়ে দিয়েছে, পারে না তো, কিন্তু আমার মনে হয়েছে যে আমাদের প্রোটেস্ট করা দরকার ছিল। আমি কেন ভুট্টোর ওখানে শো করতে যাবো, জীবন আমি মরে গেলো আমি যাবো না ভুট্টো রিয়েলি। এই একটা ট্রু। দুইটা কলকাতা, এই যে ICC এর ট্যুর 82-তে গেছি, আমার সাথে গেছে নীনা হামিদ, মনে আছে পল্লীগীতি গাইতে, অফকোর্স ভীষণ মজার ওনারা, ওনার বোন রাইজা খানম ঝুরু তো আমাদের গুরু মাতা, মানে আমাদের গুরু উনি। তো নীনা আপা হারমোনিয়াম কিনবে, হারমোনিয়াম কিনবে, আমরা ছিলাম গ্রেট গ্রেট ইস্টার্ন আছে না হোটেল, হ্যাঁ খুব সুন্দর, গভর্নমেন্ট ট্যুরে গেল ওখানে, ওইখানেই জ্যোতি বসু এসেছিলেন। তো আমরা নীনাপা বলে আয় চলো, না তো বাঙাল ভাষা বলে ঢাকাইয়া, আয় চলো আমি হারমোনিয়াম কিনুম চলো। আমি আর আমার একজন ডান্সার আছে শেলি, চিনবি যে ডলি হোসেন ওর বোন শেলি, আর আমি তুরবুড়ি নীনাপার সাথে গেছি, আর ঝুনু আপা কিচ্ছু চিনি না, আমাদেরকে হোটেল থেকে বললো যে শিয়ালদানা কী আছে সামনে, কিচ্ছু চিনি না। গেলাম 40,000 টাকা 82-তে, মানে এখন 4 লাখ টাকার উপরে সেই সময়। নীনাপা করলো কি, আমাদের কাছে দিল একটা লোক, ওইখানে কোথায় বুঝলো যে বাঙাল আসছে, হ্যাঁ বুঝেছে বাঙাল আসছে, সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ দিন দিন, আমি টাকা ভাঙিয়ে নিই, পুরো টাকা ওর কাছে দিয়ে দিয়েছে। দেওয়ার পরে নীনাপা না ঝুলা পচ্ছে, আই টাকা তো দিয়ে দিলা সব, তখন আমাদের দুজনের মনে হচ্ছে তুই জানি তুরপুরি গিয়ে দেখে লোকটা তো না পালাচ্ছে, কাকে না টাকাটা দিয়ে দিয়েছে পালাচ্ছে, আমি না গিয়ে এমনি ধরেছি নাকে, রিয়েলি একদম এমনি করে শেলি এমনি করে ধরেছে, ধরে এই টাকা দে,
আমরা কিন্তু তখন এই একটা মনে ছিল আমরা গভর্নমেন্ট ট্যুরে এসেছি আমরা কিন্তু ছাড়বো না আপনাকে আমরা তখন এই জিনিসটা মনে ছিল তখন বসুন ওখানে আমরা ধরে নিয়ে এসেছি এই নিয়ে যে দোকানটায় বসেছিলাম ওরা বুঝেছে খুব খারাপ হবে এখন তারপরে লোকটারা কি জিনিস করলো একটা নাটক করতে গিয়ে আব্দুল্লাল মামুন ভেবেছে যে মিনুর খুব ভালো নাটক মানে এক্সপ্রেশন খুব উনি চেতেন আমি নাটক করি কিন্তু আমি তো চঞ্চল অত নাটক টাটকের মধ্যে আমি নাই ওই রিহার্সেল করা যাই হোক আমার প্রথম নাটক আফজাল হোসেন এই এখন তখন কিন্তু আফজাল হয়নি তখনও আমি ও হলো হিরো আমি হলাম হিরোইন বাপরে বাপ হ্যাঁ ওটা হলো একটা ফোক কিসের মতো তো আমার নাম হলো মনোয়ারা গ্রামের একটা হ্যাঁ তো দুইজনে ওই ওই তখন আউটডোর শুটিং হতো না ওই ভিতরে সেট করে ঘুরছি ঘুরছি তারপর একটা জায়গায় ও আমার হাত ধরে বলবে মনু কেমন আছো মানে প্রেমের একটা ডায়লগ আছে আর ক্যামেরা আমার উপরে হ্যাঁ আফজাল পিছনে যতবার বলছে মনু ততবার আমি খিক 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 করে হাসছি তারপরে আর আব্দুল্লাল মামুন ভাই এত ভদ্র ছিল একদম টেম্পার লুজ করেনি তারপরে দেখলো যে আমি পারছি না আমি হাসতে হাসতে বসে যাচ্ছি ওই একটা কারণে আমি টেলিভিশন নাটক করিনি ওই যে প্রেমের সিন বলতে হবে না আমি নাই ওর মধ্যে তো তুমি কিন্তু সিরিয়াস সিনও করেছো কিন্তু টেলিভিশনে নয় মেহমুদ কোন আলতাফ মেহমুদ কোন কোন আলতাফ মেহমুদ বল সালে বলো বীর বলো বীর বলো উন্নত আমি আলতাফ মেহমুদ বলো বীর বলো বীর বলো উন্নত মমুশি নেহারি আমারি এই নতুষি ওই শিখর হি মাতৃ বলবীর 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 বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া খোদারাসন আরশছে দিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রী মমুললাটে রুদ্র ভগবান জলে মমুললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রী বলবীর 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 আই রিয়েলি সো দ্যাট মুভি ইজ বিউটিফুল ওইটা আমার মা ওই ক্যারেক্টারটা আমি করেছি প্রথম করতে চাইনি এত সুন্দর করেছো তুমি আই ডিড নো তোমার তোমার মাকে চিন্তা করে তুমি করছো সেটা আমার আম্মা একটু ওই বয়সেই ছিল প্রথমে বলেছিলাম যে আমাদের 10টি টর্নেডো কুইজ আছে কোয়েশ্চেন আছে ছোট কোয়েশ্চেন্স যেটা আমি একটা লাইনে উত্তর চাই ছোট শর্ট উত্তর অনেস্ট অ্যান্ড ওটার উপর নির্ভর করবে whether you will win this amazing hampers here so let's start are you ready তোমার কোনদিন নাইটমেয়ার হয়েছে স্টেজে বাবা একদিন ভুল নাচতে গিয়ে আরেকজন আমাকে লাত মানে লেগে গেছে একটা ধাম দেখে পড়েছি তোমার ফেভারিট ফুড কি বলো ভাত ডাল শাক আমি কিন্তু একদম শাক লাভার যাকে বলে আমি এমন শাক নেই যে পায় তারপরে আর লেবু আর কাঁচামরিচ ডাল থাকতেই হবে লেবু কাঁচা থাকতে হবে ও মাস্ট সেটা যত রাতে ইফ ইউ আর বর্ন এগেইন আমার বাবা মায়ের কোলে কিভাবে আসতে চাই আমার সেই বাবা মাকে চাই আর কিছু চাই না অ্যান এমবারাসিং মোমেন্ট
ফুলের মালা লেগে গেছিল নাচতে নাচতে, তখন না আমাদের সাজসজ্জা নাচে কিছু ছিল না, একটা গরদের শাড়ি পরো আর ওই যে গরু জবাই দেয় যেমন করে হাইকোর্টের মাজারে না, ওই যে লম্বা ওই যে আলামান্ডা রঙ্গন দিয়ে একটা ফুল করতো, কিন্তু বিউটিফুল একটা গন্ধ ছিল। দুটা করে বরাদ্দ ছিল বলবে লাগে, এই মিনু মিনাপার দুইটা হেড দুইটা হোট দুইটা বলতো বুঝছো, দুইটা একটা খোপার মধ্যে পড়লো, কি যে সুন্দর লাগতো আমাদেরকে, তার মধ্যে ফার্স্টেড লিপস্টিক লাগিয়ে বুঝলে ওইটাকে নাচ থেকে ক্লিপ ক্লিপ কাটা কিছু দেয়নি, ধাম করে নাচ থেকে দুই ফুলের মালা লেগে গেছে, তারপর দুইজনে নাচতে নাচতে উইংসের পাশে গিয়ে আবার ফুলের টুইট। হট হটার হটেস্ট রেট সিরিয়ালি উত্তম কুমার, উত্তম কুমার নো 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 ওয়ে উত্তম কুমার, না বলতে দিলে না আর কেউ আসবে না পৃথিবীতে এর পাশে, উত্তম কুমার মেনে নিলাম। গজল সিঙ্গার্স রেট দেম, পঙ্কজ উদাস, মেহেদি হাসান, কার কথা বলবো না, এই জেনারেশনে কিন্তু অনেক ভালো ভালো ডান্স আছে, চন্ডালিকা আর চিত্রাঙ্গদা, কেন দুইটাই মেয়েদের কোথায় নিয়ে গেছে, আর চন্ডালিকায় মানুষের মনুষ্যত্ব বোধ, যে একটা অস্পৃশ্য একটা মানে মেয়ে তাকে কেউ ধরে না, সে বুদ্ধ এসে দেখিয়ে দিল মানুষ এক, মানে বিউটিফুল না কোথায় মেয়েদেরকে নিয়ে গেছে রবীন্দ্রনাথ, মানে চিত্রাঙ্গদা বাড়ি বাবা কোথায় নিয়ে গেছে। স্ট্র্যান্ডেড ইন এ আইল্যান্ড উইথ ইয়োর ফেভারিট হিরো, কে হতে পারে সেই হিরো? রিচার্ড গিয়ার, রিচার্ড গিয়ার প্রিটি উমানের, আমি তোমাকে আমি একটা মাকও কাটতে পারবো না, ফুল মার্কস, দিস ইজ ইয়োর হ্যাম্পার। সারপ্রাইজ আছে, বলো। সারপ্রাইজ হলো তুমি যখন প্রথমে এখানে এসেছো, উই টুক আ পিকচার অফ ইয়ার্স। আচ্ছা, পিকচারটা তোমাকে আমি দিচ্ছি, সাইন করবে, সাইন করার পরে আমরা সেটা আমাদের ওয়াল অফ ফ্রেমে রেখে দেবো। অ্যাজ ইউজুয়াল প্রোগ্রামটি শেষ করতে হচ্ছে, আশা করি সবার অনেক অনেক ভালো লেগেছে, আগামীতে আবার ফিরে আসবো নতুন একজন স্পেশাল গেস্টকে নিয়ে। টিল দেন আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন মাছরাঙ্গা টেলিভিশন। থ্যাংক ইউ সো মাচ মিনু, তোমাকে টুটি, চলো আমরা যে রেখে দিয়ে আসি আমাদের মাছরাঙ্গাকে, এত মজা করেছি, আই রিয়েলি ইট ওয়াজ ফান। Thank you.